মাছ ধরতে গেল কোথায় না এটা পাঁচকুড়ার কনকপুর কনকপুরে উঠেছি ওই মাতালটা বাচ্চালে উঠেছি ও আমার কোলে বলে মাসি নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী চলন্ত মাসে এক মহিলার কোলে শিশুকে বসিয়ে দিয়ে চম্পট দিল মদ্যপ বাবা দাসপুর থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে শিশুটির বাবার সন্ধান পেয়ে ওই শিশু কন্যাটিকে তার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেছে ওই গুণধর বাবার নাম শ্রীমন্ত রাউত বাড়ি দাসপুর থানার নবীন মনুয়াতে শনিবার দুপুরের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে দাসপুর থানার জগন্নাথপুরের বাসিন্দা মাছ ব্যবসায়ী রেবতী ভূঁইয়া পাশকুড়া থেকে ব্যবসার পর ঘাটালি ফিরছিলেন বাসে করে কনকপুরে এক ব্যক্তি তার শিশু কন্যাকে নিয়ে বাসে ওঠেন এবং ওই শিশু কন্যাটিকে রেবতী ভূঁইয়ার কোলে বসানোর জন্য বলেন তারপর ওই ব্যক্তিটি কোনো একটা জায়গায় নেমে যায় মহিলাটি বুঝতে পারেননি কিছুক্ষণ পর রেবতী ভূঁইয়া বুঝতে পারেন যে ওই শিশু কন্যার বাবা বাস থেকে নেমে পড়েছেন শিশুটিকে না নিয়েই যথারীতি সে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে বাড়িতে এসে না খোঁজ পেয়ে সে আবার মেছোগ্রাম যায় মেছোগ্রামে গিয়ে ওই ব্যক্তির খোঁজ করে কিন্তু তাতেও খোঁজ পাওয়া যায়নি কয়েকজন ভদ্রলোক বলেন যে একজন মদ্যপ ব্যক্তি তার বাচ্চাকে খোঁজাখুঁজি করছিলেন কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি রেবতী ভূঁইয়া পাঁশকুড়া থানায় বিষয়টি পুলিশকে জানানোর জন্য যান পাঁশকুড়া থানা থেকে বলা হয় যেহেতু তার বাড়ি দাসপুর থানাতে তাই দাসপুর থানায় যোগাযোগ করতে রেবতী দেবী দাসপুর থানাতে বিষয়টি বলেন এবং পুলিশ ওই শিশুটিকে দাসপুর হাসপাতালে ভর্তি করে চাইল্ড লাইনেও খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশ শিশুটির বাবার সন্ধান দ্রুততার সঙ্গে করতে শুরু করে আজ পুলিশ দ্রুততার সাথে ওই শিশু কন্যাটির পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের সাথে যোগাযোগ করার পর বাচ্চাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় মেডিকেল চেক আপ করানোর জন্য ওই বাচ্চার কাকিমা ও পিসি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত আছে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখার পর পুলিশ ওই শিশু কন্যাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আমি মাছ ধরতে গেলাম কোথায় এটা পাঁশকুড়ার কনকপুর কনকপুরে উঠেছি ওই মাতালটা বাচ্চালে উঠেছি ও আমার কোলে বলে মাসি আর হচ্ছে তুমি আমার বাচ্চাটাকে লো এবারে নিতে ও হচ্ছে উনি এক সিটে বসছে আমি এক সিটে বসছি এবারে উনি বলছে মেচে গ্রামে নেমে গেছে যা নেমে গেছে একটা ভদ্র ছেলেকে বলছে যে আমার আমার কোলে যে ছেলেটাকে দিয়ে চলে গেলে তাহলে আর কোথায় নেমে গেল না তখন একটা ছেলে বলছে একটা ভদ্র ছেলে বলছে যে সে তো নেমে গেলে তখন আমি বলছি কী উপায় আমার বাচ্চা যেটা আমার কোলে দিয়েছে তাহলে আমি এই বাচ্চাটাকে কী করবো যে ঘরকে গেলাম ঘর থেকে আমার বাড়ি জগন্নাথপুর আচ্ছা তারপর আমি আবার যেয়ে ওইখান থেকে মেচেকেরামকে গেলাম আমার ঘর বাড়িতে যেয়ে মেচেকেরামকে গেলাম মেচেকেরামে ওর বাবাকে খুঁজলাম এবার দোকানদারকে জিজ্ঞেস করলাম যে একটা ভদ্র ছেলে মদ খেয়েছিল সে নেমেছে ১২টার সময় এখানে সেই আপনাকে কোলে দিয়েছে হ্যাঁ আপনার কোলে বাচ্চাটাই কে দিয়েছে উনি বাবা দিয়েছে আচ্ছা তারপর উনির বাবা আমাকে বলছে সো উঠছে আমি উঠেছি উনির বাবা বলছে মাসি আমার বাচ্চাটাকে লও নেওয়ার পর আমি এবার এক সিটে বসছি আর বাবা এক সিটে বসছি আমাকে বলছে এবার আমি নিয়ে বসছি সে অন্য সিটে বসছে আমি অন্য সিটে বসছি সে কী করছে ম্যাচে গ্রামে নেমেছে আমার বাচ্চা দিয়ে এবার আমি তখন বাচ্চা এবার আমার কি হবে পরের বাচ্চা আমি এবার কী করবো আমি এই বাচ্চাটাকে নিয়ে কী করবো হ্যাঁ এবারে কী করলাম আমাকে বলছে যে ওই ছেলেটাকে আমাকে দাও সবাই বলছে বাসের লোক বলছে আমাকে দাও সে বলছে আমাকে দাও আমি বলি না যার বাচ্চা তাকেই দিব আমাকে দিয়ে গেছে তার মা বাপ যখন খোঁজ করবে আমি তার হাতে তুলে দিব আমি তবে আমি কাকু বাচ্চা দিব না আমি এবার বাড়িতে এসে বাড়িয়ে খাওয়া দাওয়া করে আবার মেচেকেরাম গেলাম মেচেকেরামে আবার ওর বাবাকে খুঁজলাম মেচেকেরামের ফোরালারা বলছে কি যে হ্যাঁ নেশা কেটে যেতে ওর বাচ্চাকে খুঁজাখুঁজি করছে খুঁজছে যখন নেশাটা কেটে গেছে তারপরে এবারে পাঁশকুড়া থানাকে গেলাম আমি এবার পরের বাচ্চাকে কী করবো আমি বলে পাঁশকুড়া থানাকে গিয়ে থানার বাবুরা বলছে তোমার বাড়ি কোথায় মানে আমার বাড়ি জগন্নাথপুর তাহলে তোমার দাসপুর থানা তুমি দাসপুর থানায় চলে যাও এবার দাসপুর থানায় এসেছি এবার বড়োবাবু ছোটোবাবু ম্যাডামরা বলছে এবার হাসপাতালে ভর্তি করা মানে
দাসপুর হাসপাতালে ভর্তি ছিলাম। কবে হয়েছিল ঘটনাটা? কালকে। হ্যাঁ, কালকে 12টার সময়। তারপর ভর্তি করলেন? বড়বাবু মেজবাবু ম্যাডামরা বলছে ভর্তি করে দাও, আর ভর্তি করেছি, আর এই আবার এই মানে ঘাটাল করে দিচ্ছে। এখন কি ওর মা বাবাকে পাওয়া গেছে? আমার মা বাবা মা। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন।